আসসালামু আলাইকুম। টেকমাইনুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের বেসিক যে কোর্সটা আছে, আমি গত ভিডিওতে এক্সেলের বেসিক কোর্সের পার্ট ওয়ান ভিডিওটা দিয়েছিলাম। তো আশা করি আমার ভিডিওটা সবাই দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো আমি আজকের ভিডিওতে পার্ট টু অর্থাৎ এক্সেলের বেসিক কোর্সের আমরা আজকে সেকেন্ড ক্লাসটা দেখব। তো সেক্ষেত্রে আমি এক্সেল প্রোগ্রামটা প্রথমেই ওপেন করে নিচ্ছি এখানে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে যে হোম মেনুটা আছে, এই হোম মেনুটা নিয়ে কাজ করব, অর্থাৎ এটার ভিতরে যে অপশনগুলো আছে। তো এখান থেকে আমি মোটামুটি আপনাদের ফন্ট এরিয়াটা এবং হচ্ছে ইনসার্টের যে আমাদের যে সেলস এরিয়াটা আছে এটা, আর হচ্ছে এখান থেকে যে অ্যালাইনমেন্ট এরিয়াটা, মোটামুটি এই এরিয়ার টুলসগুলো নিয়ে একটু আলোচনা করব। আর আমি প্র্যাকটিক্যালি একটা কাজ করে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যদি একটা শিট তৈরি করি বা যে কোনো একটা কাজ আমরা করি সেটাকে কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো কাজটাকে, এবং ফাইনালি সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারবো, তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে আমি একটা শিট তৈরি করেছি, সেটা একটা রেজাল্ট শিট, আপনারা হয়তো বা দেখে অনেকটা বুঝতে পারছেন যেটা একটা রেজাল্ট শিট। তো আমি এই শিটটা যদিও পূর্ব থেকে তৈরি করে রেখেছি, কেননা এখানে যদি আমি এখন তৈরি করতে যাই তাহলে সময়টা অনেকটা বেশি লেগে যাবে, তো ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে একটা শিট তৈরি করে নিয়েছি। তো আমি এই যে রেজাল্ট শিটটা তৈরি করেছি এই শিটটাকে কিভাবে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি এবং এটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, সো এই বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো এর আগে আরেকটা কথা বলে নেই, যদি আপনারা আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি যদিও প্রথম যে পার্ট ওয়ান যে ভিডিওটা ছিল সেখানে আপনাদেরকে বলেছিলাম যে এক্সেলের একটা বেসিক থেকে অ্যাডভান্স যে কোর্সটা আছে এটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলোতে দেখাবো। তো আশা করব আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা দেখবেন, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভাবে করে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাদেরকে দিব। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার এই ভিডিওগুলো দেখে আমি মনে করি যে আপনারা এক্সেলের উপরে ভালো এক্সপার্ট হতে পারবেন। তো যাই হোক, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে করে আমি পরবর্তী যে পার্ট টু পার্ট থ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো আমি যদি আপনাদেরকে দেই তাহলে সেটা যেন খুব সহজেই আপনারা পেয়ে যান। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে যে শিটটা তৈরি করেছি যেটা বললাম যে রেজাল্ট শিটটা, প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমি শিটটা শিট ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে টোটাল ইন্টারফেসটা দেখিয়েছিলাম যে কোনটাকে কি বলা হয়, এগুলো হচ্ছে শিট এবং শিটগুলো কিভাবে বাড়ানো কমানো যায় বা ইন্টারফেসের কোন অপশনটাকে কি বলা হয়। তো এটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে যেটা দেখতেছিলাম যেখানে আমাদের শিট ওয়ানের ভিতরে কিন্তু আমি এই রেজাল্ট শিটটা তৈরি করে রেখেছি, তো আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে শিট ওয়ান লেখাটা আছে এটাকে কিভাবে পরিবর্তন করে আমরা এখানে আমাদের শিটের নামটা লিখে রাখতে পারি। তো এটা আসলে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, জনসময় শিট ওয়ান বা শিট টু এভাবে করে যদি আমরা এগুলো নিয়ে কাজ করি দেখা যায় যে আমরা আসলে শিটগুলো খুঁজে পাই না বা আমাদের কাজটা পরবর্তীতে খুঁজে বের করতে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে এটার নামটাকে পরিবর্তন করব। তো কিভাবে এটার নামটা পরিবর্তন করা যায় সেটাই দেখছি। তো খুব সহজ, আমরা যদি এটার উপরে শিট লেখাটার উপরে আমরা মাউসের লেফটে দুটো ডাবল ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি লক্ষ্য করবেন এখানে কিন্তু লেখা আছে যে রিনেম। তো এই যে রিনেম যে অপশনটা আছে আমরা এই রিনেম অপশনে ক্লিক করে দিব এটার উপরে রাইট ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার শিটটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে শিটের যে নামটা এটা কিন্তু পরিবর্তন করে দিতে পারবো, যেমন রেজাল্ট শিট। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি পরিবর্তন করে রেজাল্ট শিট করে দিয়েছি। তো
তো এবার আমি অন্য কোথাও ক্লিক করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এছাড়াও আমরা এখানে রাইট ক্লিক করে করতে পারি, এছাড়াও যদি আমরা একটু আমাদের এই যে সেলস যে এরিয়াটা আছে এখানে যদি আসি, আমরা এখানে ফরমেট অপশনটার ভিতরে আমরা যদি আসি, ফরমেটের ভিতরে লক্ষ্য করব যেখানে রিনেম শিট অপশন আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিনেম শিট লেখা আছে। তো এই রিনেম শিটে আসলেও কিন্তু আমরা আসলে আমাদের শিটটাকে রিনেম করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবারও সেই শিটটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে করে আমরা এই ফরমেট থেকে যে রিনেম শিট আছে এখান থেকে আমরা কিন্তু সেটার নামটা পরিবর্তন করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ট্যাব কালার, অর্থাৎ আমাদের এই শিটগুলো আসলে একটা ট্যাব হিসেবে কাউন্ট করছে। এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাব কালার একটা অপশন আছে, এখানে গিয়ে আমি যদি একটা কালার দিতে চাই, যেমন আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। সো লক্ষ্য করবেন আমি যখন শিট টুতে যাবো, দেখেন এখানে কিন্তু আমার এটার কালারটা শো করছে যে এখানে শিট ওয়ানে আমার রেজাল্ট শিট আছে, এবং দেখেন এখানে কিন্তু একটা ইয়েলো কালার শো করছে। তো এভাবে করে আপনারা শীটের নামটাকে পরিবর্তন করতে পারবেন এবং একটা কালার দিতে পারবেন। তো যাই হোক, এবার আসি আমি যেখানে মেনুগুলো বা এখানে যে ফিল্ডগুলো ব্যবহার করেছি, যেমন সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, রোল, বাংলা, ইংলিশ, ম্যাথ, এখানে আমি সাবজেক্টগুলো উল্লেখ করে দিয়েছি, এবং হচ্ছে টোটাল অ্যাভারেজ এবং জিপিএ। তো সেক্ষেত্রে সাধারণত আমাদের যে ফিল্ড নেমগুলো এগুলো কিন্তু সাধারণত আমাদের একটু বোল্ড হয় বা আমাদের রেকর্ডের থেকে একটু আলাদা হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ফিল্ডটাকে। ফিল্ডটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে যে বোল্ড অপশনটা আছে বি, এখানে ক্লিক করে লেখাটাকে আমরা বোল্ড করে দিব। প্রয়োজন অনুযায়ী আপনারা ফন্টের সাইজ থেকে আর একটু বড় করতে পারবেন। তো আমি ফন্ট সাইজ থেকে বড় করছি না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আর আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে এখানে যে আমাদের হেডিংটা আছে, হেডিং এর এখানে যে প্লাস আইকনটা, সেটার সাহায্যে কিন্তু আমরা আমাদের যে কলামের যে সাইজটা এটা কিন্তু এখান থেকে খুব সহজেই ছোট বড় করতে পারবো। তো এইভাবে করে আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ফিল্ডগুলো একটু বড় হয়ে যায়, যার কারণে আমাদের জায়গাটা একটু বেশি নেয়। আর যদি আমরা ফিল্ডগুলোকে ভেঙে লিখতে চাই, অর্থাৎ আমরা দুই লাইনে লিখতে চাই, যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রোল নাম্বার, এখানে কিন্তু দুটা ওয়ার্ড আমার, তো দুটা ওয়ার্ডকে আমি চাচ্ছি যে দুই লাইনে দেখাবো। সেক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে দুটা ওয়ার্ডের মাঝে ডাবল ক্লিক করব মাউসে, অথবা আপনারা কিবোর্ড থেকে এফ টু যে কিটা আছে, অর্থাৎ আপনাদের ফাংশন কি থেকে এফ টু কিটা প্রেস করতে পারেন। তো এখানে ডাবল ক্লিক যদি আমরা করি দুটা ওয়ার্ডের মাঝখানে, যেমন আমি এখানে রোল নাম্বার দুটার মাঝখানে ডাবল ক্লিক করে কার্সরটা নিয়ে আসলাম, তারপরে আমরা কিবোর্ডে যে অল্টার যে কিটা আছে, কিবোর্ডের অল্টার এটা চেপে ধরবো, এবং চেপে ধরে আমরা কিবোর্ডে যে এন্টার কিটা আছে এটা প্রেস করে দিব। তো যখন আমরা অল্টার চেপে ধরে এন্টার প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দ্বিতীয় যে ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু নিচে চলে আসছে। এরপর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে দেবো, যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিবো, তো এটা দেখা যাচ্ছে না। আর একটা কারণ হচ্ছে আমার যে রো এর যে সাইজটা এটা কিন্তু একটু কম আছে, আমি এখান থেকে রো এর সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফিল্ডটা এটা কিন্তু ভেঙে দুটা ওয়ার্ড হয়ে গেছে। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের এই ফিল্ডগুলোকে ভেঙে লিখতে পারবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি আরেকবার একটু দেখাই, যদি এখানে ডাবল ওয়ার্ডের কোনো ফিল্ড আমার নেই, যদি এখানে দেখাই স্টুডেন্টস নেম, তো আমি যদি নেমটাকে নিচে নিয়ে আসতে চাই, তাহলে যেটা করব দুটো ওয়ার্ডের মাঝে ডাবল ক্লিক করে কার্সরটা নিয়ে যাব, তারপরে অল্টার কিটা চেপে ধরে এন্টার প্রেস করে দেব, দেন আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে দেব বা অন্য কোথাও ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিল্ডটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আমি কাজটা একটু আন্ডু করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ফিল্ডগুলোকে এভাবে ভেঙে দিবেন। আচ্ছা, তো তারপরে আমরা এখানে ফিল্ড গুলো দেওয়ার পরে এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে রেজাল্ট শিটটা তৈরি করলাম, এটার উপরে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে নামটা আছে, যে স্কুল কলেজ এটার নাম আমরা লিখব, এবং এটা কোন সেমিস্টারের রেজাল্ট শিট সেটা আমরা লিখব, দেন আমরা লোগো গুলো ব্যবহার করব। তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা যখন শিটটা তৈরি করেছি এখানে কিন্তু উপরে কোনো স্পেস দেখতে পাচ্ছি না যেখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখব। তো সেক্ষেত্রে যেটা করব, আমরা উপরে কিছু জায়গা অর্থাৎ কিছু স্পেস আমরা বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আমরা উপরে যে ফিল্ডটা আছে এখানে কার্সর রেখে আমরা চলে যাব আমাদের সেলস এরিয়া থেকে যে ইনসার্ট অপশনটা আছে এখানে, এবং ইনসার্ট থেকে আমরা লক্ষ্য করব লেখা আছে ইনসার্ট শিট রো, ঠিক এই অপশনে ক্লিক করে দেব। যখন আমি ইনসার্ট শিট রো দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা রো বেড়ে গেছে। তো এভাবে বাড়াতে যদি সময়টা একটু বেশি লাগবে, আমরা যদি একবারে দুই তিনটাকে সিলেক্ট করে নেই, দেন যদি আমরা ইনসার্ট শিট রো দেই, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একবারে চারটা রো এখানে চলে আসছে। এতে করে কিন্তু আমরা উপরে একটা স্পেস পেয়ে গেছি, যেখানে এসে আমরা আমাদের
প্রতিষ্ঠানের নামটা লিখতে পারবো। তো এভাবে করে আপনাদের যদি কখনো কোথাও রো বা কোথাও কলাম বাড়াতে হয়, তো এখান থেকে আমরা ইনসার্ট যে অপশনটা আছে এখান থেকে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবো। তো দেখা যায় এখানে আপনার একটা ফিল বাড়াতে হবে, সেক্ষেত্রে কার্সর রেখে আমরা ইনসার্টে যাবো এবং ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলাম ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে একটা ফিল্ড অর্থাৎ একটা কলাম কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, আমরা এখানে কিন্তু সেই ফিল্ডটা দিতে পারবো। আবার যদি আমরা এইটাকে রাখতে না চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে ডিলেট অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা ডিলেট শিট কলাম করে দিব, তাহলে আবার ওই কলামটা ডিলেট হয়ে যাবে। তো এইভাবে করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইনসার্ট থেকে এরকম ভাবে ইনসার্ট শিট রো এর মাধ্যমে রো বাড়াতে পারবো এবং কলামের মাধ্যমে কলাম বাড়াতে পারবো। ঠিক একইভাবে আমরা ডিলেট অপশনে এসে ইনসার্ট শিট, যেমন আমরা রো বাড়িয়েছিলাম, ঠিক একইভাবে ডিলেট শিট রো এর মাধ্যমে এটা কমাতে পারবো এবং ডিলেট শিট কলামের মাধ্যমে আমরা কলামটাকেও কমাতে পারবো। তো আমরা উপরে একটা স্পেস নিয়ে নিলাম, তো এখন এই জায়গাটাতে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে নামটা আছে এটাকে আমরা লিখবো। তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ছোট ছোট সেল আমরা দেখতে পাচ্ছি, আর ছোট ছোট সেল থাকার কারণে আমরা এখানে বড় করে লিখতে পারবো না। তো সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের শিটের এরিয়াটুকু সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, আমাদের এই যে অ্যালাইনমেন্ট যে এরিয়াটা আছে এখানে আপনারা দেখবেন যে এখানে মার্জ অ্যান্ড সেন্টার একটা অপশন আছে। আমি যদি ক্লিক করে দেখাই আপনারা এখানে লক্ষ্য করবেন যে মার্জ অ্যান্ড সেন্টার, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মার্জ হয়ে যাবে অ্যান্ড সেন্টার আপনার কার্সার পয়েন্টটা সেন্টার হয়ে যাবে। তো আমি যখন এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এখানে টোটালটা একটা সেল হয়ে গেছে। তো এখন আমরা এখানে সুন্দর করে আমাদের সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে পারবো। তো এখানে আমি প্রতিষ্ঠানের নাম হিসেবে লিখে দিচ্ছি তো এখন এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম যে শের বাংলা ফজলুল হক কলেজ। তো আমি দ্বিতীয় লাইন লিখবো। তো দ্বিতীয় লাইন লেখার জন্য আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে কিবোর্ডে যে অল্টার কিটা আছে এটা চেপে ধরে আমরা এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি আমাদের কার্সরটা কিন্তু দ্বিতীয় লাইনে চলে আসছে। তো এখন আমরা এখানে লিখে দিব রেজাল্ট শিট অফ ফাইনাল এক্সাম। আচ্ছা, তারপরে হচ্ছে অল্টার চেপে ধরে আবার আমরা এন্টার প্রেস করলাম প্লাস একাদশ। আচ্ছা, তো লেখা শেষ করে আমি হচ্ছে একটু ফাঁকা জায়গায় অর্থাৎ অন্য কোথাও ক্লিক করবো, কেননা যখন আমরা কোনো সেলের মধ্যে কার্সর পয়েন্টটা রাখি তখন কিন্তু আমাদের মেনুগুলোর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আনএক্টিভ থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু যদি ফাঁকা জায়গায় ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের মেনুগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেন পুনরায় আবার আমরা এস এলটার ভিতরে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি এই লেখাটার ফার্স্ট টাইম যে অ্যালাইনটা আছে সেটাকে ঠিক করব। তো আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে আমাদের অ্যালাইনটা মার্জ অ্যান্ড সেন্টার অর্থাৎ অটোমেটিক্যালি সে সেন্টার করে নিয়েছে। এছাড়া আমরা যদি অ্যালাইনটাকে লেফট রাইট বা টপ বটম করতে চাই সেক্ষেত্রে আমাদের যে অ্যালাইনমেন্ট যে এরিয়াটা আছে এই এরিয়াটার সাহায্যে আমরা আমাদের লেখাটার অ্যালাইনটা ঠিক করতে পারবো। তো এখন আমাদের লেখাটা সেন্টার অ্যালাইনে আছে, আমি যদি এটাকে লেফট অ্যালাইন করে দিই দেখতে পাচ্ছি যে লেখাটা কিন্তু আমার সেলের ঠিক বাম পাশে চলে গেছে। এরকমভাবে যদি রাইট অ্যালাইন করে দিই লেখাটা ডান পাশে চলে যাবে। তো এভাবে করে সেন্টার করে দিলে এটা সেন্টারে চলে যাবে। তারপরে সেন্টারের মিডল আছে, আপনি যদি আরেকটু উপরে উঠাতে চান সেন্টারের মিডলে বা লেফটে এরকমভাবে টপে বা সেন্টারের টপে, এভাবে করে কিন্তু আমরা এটার অ্যালাইনটা ঠিক করতে পারবো। তো আমি এই মুহূর্তে চাচ্ছি যে এটা সেন্টারে মিডল থাকবে এবং হচ্ছে আমার সেন্টার অ্যালাইন থাকবে। আচ্ছা, তো এখন আমি এটার পিছনে একটা ফিল কালার ব্যবহার করতে পারি। তো দেখবেন এখানে একটা ফিল অপশন আছে আমাদের ফন্ট এরিয়াতে। তো ফিল থেকে যদি এখানে একটা ফিল কালার করে দেই প্রতিষ্ঠানের নামটার পিছনে সুন্দর করে একটা জাস্ট একটা কালার দিয়ে দিলাম। তো এছাড়া আমি আমার প্রতিষ্ঠানের নামটাকে একটু বড় করব। তো সেক্ষেত্রে আমরা যে ফন্ট যে সাইজটা আছে এখান থেকে এটা একটু বাড়িয়ে নিচ্ছি, এখান থেকে হ্যাঁ মোটামুটি আমি 22 করে দিচ্ছি, এটাকে বোল্ড করে দিচ্ছি, দেন হচ্ছে এটার ভিতরে একটা ফিল ফন্ট কালার করে দিচ্ছি। সো এভাবে করে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, দেন হচ্ছে বোল্ড করে দিচ্ছি এবং হচ্ছে এটার ভিতরে একটা ফন্ট কালার করে দিচ্ছি। তো সুন্দর করে এভাবে করে আমরা এটাকে বড় করে নিতে পারি, বোল্ড করে দিতে পারি, দেন হচ্ছে একটা ফন্ট কালারগুলো আপনাদের ইচ্ছে মতো আপনি দিয়ে দেবেন।
তো এভাবে করে আমরা সুন্দর করে আমাদের প্রতিষ্ঠানের নামটা কিন্তু লিখে দিচ্ছি। তো এভাবে আছি আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটা আছে সেটা যদি এখানে ব্যবহার করতে চাই, তো লোগোটা ইনসার্ট করতে হলে আমাদের আবার ইনসার্ট যে মেনুটা আছে এখানে আসতে হবে, এবং ইনসার্ট মেনু থেকে আমরা যে পিকচার দেখতে পাচ্ছি পিকচারে চলে যাব, এবং পিকচার থেকে আমরা আমাদের ফাইল থেকে ব্রাউজ করে আমাদের পিকচারটা নিয়ে আসতে পারবো। তো আমি এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে পিকচারটা সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো পিকচার যে সাইজটা এটাকে একটু ছোট করে দিব, ছোট করে দেন হচ্ছে আমরা আমাদের পজিশনে সুন্দর করে বসিয়ে দিব নামের সাথে, জাস্ট করে এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এভাবে করে আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো এবং আমরা সুন্দর করে উপরে নাম লিখতে পারি, পাশে ডেট টাইম দিতে পারি। তো আমরা যে শীটটা তৈরি করেছি, এবার আমরা যদি এটাকে বর্ডার করতে চাই, অর্থাৎ আমাদের এখানে যে ওয়ার্কস্পেসটা আছে আমরা যদি এটাকে বর্ডার করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখানে যে বর্ডার অপশন দেখতে পাচ্ছি এখানে যাব, এবং বর্ডার থেকে আমরা অল বর্ডার্স অপশনে ক্লিক করে দিব। তো তাহলে কিন্তু আমাদের যে ওয়ার্কস্পেসটা এটা কিন্তু আমরা বর্ডার করে নিলাম। আচ্ছা, তো নিচের অংশে আমরা যদি চাই যে এখানে আমাদের প্রিন্সিপালের সিগনেচার থাকবে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই নিচের আমাদের যে স্পেসটা আছে এটাও কিন্তু আমরা একইভাবে মার্জ অপশনের মাধ্যমে আমরা জায়গাটাকে মার্জ করে নিব। তো মার্জ করে এখানে এসে আমরা আমাদের সিগনেচারের যে ফর্মটা আছে লিখে দিচ্ছি, প্রিন্সিপাল সাইন। আচ্ছা, তো এটা লেখার পরে আমি এটার অ্যালাইনটাকে রাইট করে দিচ্ছি। তারপরে এখানে এটার উপরে একটা আপার লাইন দিব আমরা সিগনেচার উপরে, সেক্ষেত্রে ইনসার্ট থেকে যে শেপস অপশনটা আছে শেপস থেকে আমরা একটা লাইন শেপ নিয়ে নেব। লাইন শেপটা আমরা কিবোর্ডের শিফট চেপে ধরে ড্র করব যাতে করে এটা সোজা যাবে। দেন হচ্ছে আমরা এটার যে শেপ আউটলাইন আছে এখানে যাব, এবং শেপ আউটলাইন থেকে ঠ্যাশ দেখতে পাচ্ছি এখান থেকে আমি এটাকে ঠ্যাশ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সিগনেচার এখানে একটা আপার লাইন হয়ে গেছে। তো এইভাবে করে আপনার সিগনেচারের যে ফর্মেটটা ছেড়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু শীটটা আগের থেকে অনেক ভালো লাগছে। তো এদিক থেকে অ্যালাইনগুলো যদি আরেকটু ঠিক করি, যেমন সিরিয়াল নাম্বারের যে অ্যালাইনটা আছে এটা একটু রাইটে আছে, আমি এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম। আমার নেইমের অ্যালাইনটা লেফট থাকবে, এদিক থেকে যে মার্কগুলো আছে হ্যাঁ এগুলো মোটামুটি আমাদের সেন্টার আছে। যেভাবে করে আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে এখানে যে অ্যালাইন আছে তার সাহায্যে এটাকে সেন্টার করে দিবেন। তো এবার যদি আমরা এটার প্রিন্ট প্রিভিউটা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের শীটটা এভাবে করে, যদি আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি তো প্রিন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সিগনেচারের ফরম্যাটটা চলে আসছে, এবং এখানে আমার প্রতিষ্ঠানের যে লোগোটা এবং এখানে সুন্দর করে আমরা কিন্তু লিখতে পারছি। তো এভাবে করেই আমরা আসলে আমাদের একটা শীটকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে রেডি করতে পারবো, দেন ফাইনালি এটাকে আমরা প্রিন্ট করতে পারবো। তো ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।